দুর্নীতি সংবাদ প্রকাশের জের ধরে দেশের সর্বাধিক প্রচলিত দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম এবং বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি সাইদুর রহমানের বিরুদ্ধে মানহানি মামলা প্রত্যাহারের দাবিতে বিভিন্ন স্থানে মানববন্ধন করা হয়েছে। বিভিন্ন সংগঠনের উদ্যোগে এসব কর্মসূচিতে অংশ নেন বিভিন্ন মাধ্যমের সংবাদকর্মীরা। সংবাদ প্রকাশের জের ধরে এমন ঘটনা সংবাদ মাধ্যমের কণ্ঠরোধ করতে পারবে না বলেও এসময় হুঁশিয়ারি দেওয়া হয়। ব্যুরো প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের তথ্যচিত্র দেখুন ডেস্ক রিপোর্ট। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটি ঘোষিত মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচির আওতায় দৈনিক বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম ও বিএমএসএফ এর সভাপতি সাইদুর রহমান রিমন সহ ১১ জনের মানহানি মামলার বিরুদ্ধে সাভারে মানববন্ধন করা হয়েছে। বুধবার বেলা ১২টায় ঘণ্টাব্যাপী ওই কর্মসূচিতে মামলার ঘটনাকে ন্যক্কারজনক উল্লেখ করা হয়। একই সঙ্গে শিগগির মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়। বরিশাল শহরের অশ্বিনী কুমার হলের সামনে মানহানি মামলার প্রতিবাদে মানববন্ধন করেন সংবাদকর্মীরা। যৌথভাবে এর আয়োজন করে বিএমএসএফ ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি। সংবাদ প্রকাশের জের ধরে এভাবে মামলা দায়ের সংবাদ মাধ্যমের কণ্ঠরোধের চেষ্টা বলেও মন্তব্য করেন গণমাধ্যম কর্মীরা। ফিরোজপুরের মঠবাড়িয়ায় বিএমএসএফ এর উপজেলা শাখার উদ্যোগে মানববন্ধনে বিভিন্ন মাধ্যমের সংবাদকর্মীরা অংশ নেন। এ সময় বক্তারা বলেন, দুর্নীতির সংবাদ প্রকাশ করায় দেশবরেণ্য সাংবাদিকের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে মামলা দায়ের করেছে একটি পক্ষ। মামলা প্রত্যাহার না হলে বড় কর্মসূচির হুঁশিয়ারি দেন সাংবাদিক নেতারা। নোয়াখালীতে বিএমএসএফ এর জেলা কমিটির উদ্যোগে দুপুর ১২টায় মানববন্ধন কর্মসূচি পালিত হয় প্রেস ক্লাবের সামনে। এ সময় প্রেস ক্লাবের বিভিন্ন পর্যায়ের নেতা ও গণমাধ্যম কর্মীরা ৫০০ কোটি টাকার মিথ্যা মানহানি মামলা প্রত্যাহারের দাবি জানান। তারা বলেন, উদ্দেশ্য প্রণোদিত হয়ে মামলাটি দায়ের করা হয়েছে। ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচির আয়োজন করে ঝিনাইদহ প্রেস ক্লাব ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম। মানববন্ধনে ব্যানার ফেস্টুন নিয়ে জেলা ও উপজেলা পর্যায়ে কর্মরত গণমাধ্যম কর্মীরাও অংশ নেন। এ সময় প্রেস ক্লাবের সভাপতি ও বিভিন্ন মিডিয়ার সংবাদকর্মীরা বক্তব্য রাখেন। মানহানির মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান তারা। বিএমএসএফ এর নওগাঁ জেলা কমিটির উদ্যোগে সকালে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় শহরের মুক্তির মোড়ে নওজোয়ান মাঠের সামনে। এ সময় বিএমএসএফ এর কেন্দ্রীয় কমিটি ও জেলা কমিটির নেতা এবং বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার কর্মীরা বক্তব্য রাখেন। ডেস্ক রিপোর্ট, নিউজ ২৪।